কারাতের পঞ্চাশ কেজি কুমিতে সেমিফাইনালে শ্রীলঙ্কার থাল পালালার কাছে হেরে স্বর্ণজয় স্বপ্নভঙ্গ সবুজ মিয়ার তবে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন তিনি চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম পদকটা ওরি স্বর্ণের প্রত্যাশা ছিল সবুজের কাছে প্রস্তুতি ভালো ছিল প্রতিপক্ষের তুলনায় এগিয়েও ছিলেন সবুজ মিয়া তবে আসল লড়াইয়ে নার্ভ ধরে রাখতে পারেননি তার মাসুল গুণেই হারতে হয়েছে সেমিফাইনালে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েই এছাড়া সকালে তাইকোয়ান্দোতে অনূর্ধ্ব তিয়াত্তর কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের জব্রান আসাদের কাছে হেরেছেন মোহাম্মদ কাজী সাইট ষোলো পয়েন্টে হেরে আসর থেকে বিদায় নেন তিনি এছাড়া নেপালের সাকসামাকান কার্তির কাছে উনচল্লিশ চোদ্দ পয়েন্টে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন আরেক খেলোয়াড় মিজানুর রহমান